সেই অনুযায়ী এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন হবে 2-3-4 ফেব্রুয়ারি 2024 আমাদের ওই যে বললাম মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে সেটা প্রথম এই 2-3-4 ফেব্রুয়ারি এটা তার নেতৃত্বে হবে দ্বিতীয় পর্যায়টা হবে 9-10-11 সেটা আমাদের মাওলানা ওয়াসকলস নাম সাহেবের নেতৃত্বে সেটা হবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এই ইজতেমায় যোগ দেন লাখো মানুষ লাখো মুসল্লি লাখো মানে মুসল্লিরা এখানে উপস্থিত হন আমরা দেখেছি এই ইজতেমার দুইটি ভাগ হয়ে গিয়েছিল আমরা বাধ্য হই দুই গ্রুপকে দুইবার মানে দুই ইসে দুই সময়ে দুই এই দুই গ্রুপ ইজতেমা সুসম্পন্ন করে থাকে একটার নেতৃত্ব দেন আমাদের আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব আরেকজন নেতৃত্ব দেন মাওলানা ওয়াসিকুল ইসলাম সাহেব দুজনই একসঙ্গে করতেন পরবর্তীতে ডিফারেন্স অফ অপিনিয়ন হতে এখন তাই হচ্ছে আমরা প্রতিবারই এই কে আগে করবেন কে পরে করবেন এই ডিসিশনটা মানে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না তারা আমাদের কাছে গড়িয়ে আসে এবারও তাই আসছিল আমরা এখানে বসছিলাম আমাদের আপনি দেখছেন আমাদের ডান পাশে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় আর সেই যেই জায়গাটিতে ইজতেমা হয়ে থাকে এটা আমাদের পাশে যে আমাদের যুব ক্রীড়ামন্ত্রী তিনিও উপস্থিত ছিলেন এবং তার বাবার আমল থেকে এটা তারও আগে থেকে সেটা শুরু হয়েছেন সেই আমল থেকে তিনি তার খেদমত করে আসছেন নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমাদের সম্মানিত মেয়র মহোদয় এখানে ছিলেন এবং আমাদের সচিবরা ওখানে ধর্ম সচিব আমাদের নিরাপত্তা সচিব আমাদের অন্যান্য সচিব মহোদয়েরা ছিলেন আইজি আমাদের পুলিশ প্রশাসন র‍্যাবের প্রশাসন আনসার সবাই ছিলেন এবং গাজীপুরের মেট্রোপলিটন কমিশনার গাজীপুরের ডিভিশনাল কমিশনার এখানে সবাই উপস্থিত ছিলেন আমরা সবাই আবারও বলছি যে আপনারা একমত হওয়ার জন্য দুই ইসেকেই আমরা বলছিলাম যে আপনারা এক হয়ে আমাদেরকে বলেন তারা একমত না হতে পারে আমরা তখন তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে গতবার যেভাবে হয়েছে সেইভাবেই সুসম্পন্ন হোক এবং শেষমেশ তারা তাই মেয়ে তাই সে তারাই একসঙ্গে একমত হয়ে তারা এই সিদ্ধান্তের স্বাগত জানিয়ে তারা স্বাগত জানিয়েছেন পরবর্তীতে তারা যে বিদেশিরা কীভাবে আসবে সেগুলি নিয়ে আমাদের বিস্তারিত আবার সভা হবে এই নিয়ে যা যা প্রয়োজন আমাদের সেই ডিভিশনাল কমিশনার পুলিশ কমিশনার আমাদের সচিব সাহেবরা পরবর্তীতে এটা বসে সব সিদ্ধান্ত নেবেন আর আরেকটি দাবি তারা করে গিয়েছিলেন যে মসজিদে মসজিদে যেন কোনো গ্রুপ প্রাধান্য না পায় সবাই মিলেমিশে কাজ করতে পারে আমাদের ধর্মমন্ত্রী মহোদয় সেই পত্রটিও সমস্ত জায়গায় সমস্ত মসজিদে জানিয়ে দিবেন যে যে আগে যাবেন মানে এই দিনের দাওয়াতে তারটা শেষ হলে অন্য অন্য যে গ্রুপ তারা যেতে পারবেন এবং সেই মসজিদ কর্তৃপক্ষ নিরপেক্ষ থাকবেন কারোর প্রতি মানে ইয়ে হবেন না এটাই আজকের সিদ্ধান্ত ছিল মোটামুটি আমরা মনে করি এটা যে ইজতেমাটা আমাদের বাংলাদেশে অনেক দিন ধরে চলে আসছে বঙ্গবন্ধুর আমল থেকে সেই ইজতেমাটা এবারও সুন্দরভাবে সুসম্পন্ন হবে এই ছিল আজকে এটা 56তম ইজতেমা হবে নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক